কিরে, এত রাতে কি হয়েছে? মা তোমাকে কি বললো? বিশ্বাসে ঘুমোচ্ছে না? মা তোমাকে আসতে বলছি। আয় আমার কাছে। দিদি কি করছে? ঘুমোচ্ছে। আমি চুপি চুপি বাড়ি এসেছি। মা আমাদের নিয়ে যাবে বললো। তুই যাবি আমার কাছে? মা কোথায় থাকে বেশি? একা একা থাকে? জানি না। মা কেন এসেছিল? তোদের সাথে দেখা করতে। দিদি না খুব রেগেছিল, আমাকে কিছুতেই ঘর থেকে বেরোতে দিল না। তোর মার কাছে খুব যেতে ইচ্ছে করছিল না? মন খারাপ? দি জানলি খুব বকবে। কি বলেছে দিদি? দিদি বলছে দিদির মা আর আমার মা আলাদা। কেন? দিদি বলছে দিদির মা নাকি মরে গেছে। দিদির রাগ হয়েছে তাই দিদি বলেছে। রাগ কমে গেলে দেখবে সব ঠিক হয়ে গেছে। দিদি এরকম করলো মা কি আর ফিরে আসবে? আসবে। মারা কখনো নিজের বাচ্চাদের উপর রাগ করে থাকতেই পারে না। সত্যি বলছো? সত্যি বলছি। এবার তুই আমাকে একটা সত্যি কথা বলবি? কি বলো? তোর এখানে থাকতে ভালো লাগে? খুব। তবু মার কাছে যেতে ইচ্ছে করে তাই তো? করে কিন্তু। কিন্তু কি? চুপ করে আছিস কেন বল? আমি মার কাছে যাবো না। কেন যাবি না? দিদি আর আমার দিদি থাকবে না বলেছে। তাই? আমি কি করে দিদিকে ছেড়ে থাকবো? তোকে দিদিকে ছেড়ে থাকতেই হবে না, সব ঠিক হয়ে যাবে দেখিস। সব ঠিক হয়ে যাবে? আমি দিদির সাথে কথা বলবো, তাহলেই তো হলো। তুমি একটু দিদিকে বুঝিয়ে বলবে? বলবো তো। এবার তো শুতে যাবি। যা। আমি বলেছি বলে বলবে না? না বলবো না। যা ঘুমোতে যা। পিসি। কি হলো? মাকে একবার চুপি চুপি আসতে বলবে। মে আই কাম ইন ডক্টর? ইউ আর অলরেডি ইনসাইড মাই চেম্বার। গুড মর্নিং ডক্টর বোস। Why do you have to come here under false pretenses? আপনি কিন্তু আমায় ভুল বুঝছেন ডক্টর। আমি কিন্তু আমার কোনো পরিচয় আপনার কাছে গোপন করিনি। আমার নাম কিন্তু সত্যি প্রীতি। আপনি বলতে চান আপনি জার্নালিস্ট নন? অফ কোর্স আই অ্যাম। কিন্তু আপনি তো আমাকে কোনোদিন এর আগে কিছু জিজ্ঞেস করেননি। আর দেখুন, বোনের প্রেগনেন্সির সাথে দিদির প্রফেশনটা কিভাবে ম্যাটার করে এটা কিন্তু আমি এর আগে কোনোদিন ভাবিনি। বোন শ্রুতি ইন দুবাই, আপনি বলতে চান যে এটা কোনো বানানো গপ্প নয়? আপনার রেকর্ডে কিন্তু শ্রুতির নাম আছে, আমি তো সেখানে কোনোভাবে ইনভলভ নই। What exactly do you mean? আপনি জানেন না? আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর এই ক্যাম্পাসে
আমি যেন আপনাকে দেখতে না পাই। এক্সকিউজ মি, হাউ ক্যান ইউ স্টপ মি কামিং হিয়ার? হাসপাতালটা একটা আম জনতার জায়গা, আর আমার কাছে আইডি কার্ডও আছে। হ্যাঁ, আপনি চাইলে অবশ্য আমার প্রশ্নের উত্তর নাও দিতে পারেন। সেটা আমার আগেই করা উচিত ছিল। ক্যান ইউ লিভ মি অ্যালোন নাও? আর আপনি যদি চান তাহলে আরেকটা কাজও করতে পারেন অবশ্য। ভয় দেখিয়ে কারোর মুখ আপনি বন্ধ করে দিতে পারেন। হাউ ডেয়ার ইউ! ডক্টর মল্লিকা বাসু তো আপনার ভয়তেই কাল আমার কাছে মুখ খোলেনি, তাই না? আমাকে নিয়ে আপনার কিসের এত দুশ্চিন্তা বলুন তো? স্ট্রেঞ্জ। বাই ডক্টর। ট্রেনের জামা কাপড় নিয়ে এখনো বসে আছো? চা দাও, আগে চা দাও তো, একেবারে চান করতে যাব। একেবারে চান করতে যাব? কুটুসটা কত বড় হয়ে গেছে না বাবা! কি পাকা পাকা কথা শিখেছে বিজ্ঞের মতন। কথা শুনলে কে বলবে যে ওইটুকু একটা মানুষের কথা? তোর ঝাঁপ করে একেবারে মাতিয়ে রেখে দিয়েছিল, এত খারাপ লাগছিল ওদের ছেড়ে চলে আসতে। এ মনি, ওদের ছবিগুলো সব কোথায় রেখেছো? আমি আবার কোথায় রেখেছি? তুমি তো রাখলে। আমি রাখলাম? তুমি রাখলে না। আমি কোথায় রাখলাম দেখি তো। এই তো পেয়েছি, পেয়েছি। ওই বাবার প্রসাদের টুকরে দুটো বার করো। হবে ক্ষণ, সেসব তুমি করো। এই তো, এই তো, এই তো দাদু ভাইয়ের ছবি, দেখো দেখো দেখো। এই সরমণি, এই দাদু ভাইয়ের এই সাইকেলে চড়া ছবিটা আমি কিন্তু বড় করব, তারপর ল্যামিনেট করব। হ্যাঁ, কি সুন্দর হচ্ছে না! খুব পছন্দ হয়েছে সাইকেলটা। আর দুষ্টু দুষ্টু হাসিটা দেখো না, সেটা দেখলেই বোঝা যাচ্ছে সত্যি। এ একা গায়ত্রীর কম্ম ছিল না জানো? মানুষে যদি না থাকতো, জাদুরন্ত হয়েছে এখন, ও কিছুতে গায়ত্রী একা সামাল দিতে পারত না। আমরা যখন স্টেশনে চলে এসেছি তখনও পর্যন্ত ও কিন্তু বুঝতে পারেনি যে আমরা চলে আসছি। খুব কান্নাকাটি করেছে। গায়ত্রী ফোন করেছিল, তখন বলল, কত ডাকলো গায়ত্রী, ওমা এলো না ফোনে জানো? হ্যাঁ, খুব দুঃখ হয়েছে তার, ভারী অভিমান হয়েছে। আবার কবে দেখা হবে কে জানে। কেন, খুব শিগগিরই দেখা হবে। আরে তুমিই তো মানসীকে সঙ্গে করে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলে। হ্যাঁ, তা গিয়েছি, ডাক্তার বললেন চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমার তো চিন্তা আছে, আমার তো চিন্তা হচ্ছে তার পরটা নিয়ে। তারপর কি হবে বলো তো? হ্যাঁ, কোথায় যাবে? তুমি কার কথা বলছো, মানসীর? হ্যাঁ, ও তো বাচ্চা ছাড়তে রাজি হচ্ছে না, আশ্রমের দরজাও বন্ধ। তারপরে তো সে কোথায় যাবে এখন বলো? সত্যি চিন্তারই কথা। আর এত কিছু কাণ্ড ঘটে যাওয়ার পরে এখানে নিয়ে এসে তো আর তাকে? না 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 না, সে কিছুতেই হতে পারে না। ও একবার যা হয়ে গেছে হয়ে গেছে, দুই এক মাসের ব্যাপার, ব্যাস সেটা সামাল দেয়া গেছে, আর হয় না এখন। সেটাই তো এখন ভাবছি। তাহলে কি করা যায় বলো তো? আমিও তো সেটাই ভাবছি, আমার মাথায় কিছু আসছে না। এক যদি, কিন্তু মানুষই কি রাজি হবে? একটা চেষ্টা করা আর কি। তুমি কি ভাবছো সেটা বলো না। আমি ভাবছিলাম নন্দিনীর মায়ের কথা, উনি কিন্তু একেবারে মেয়ের মতন ভালোবাসেন মানসীকে। উনি চাইলে কিন্তু কিছু একটা করতে পারেন জানো। তার মানে বৌমার ছোট বৌদির মায়ের কথা বলছো? না না, সেটা উচিত হবে না। চারিদিকে সব জানাজানি হয়ে যাবে, তারপর
বৌমা হয়তো এটা পছন্দ নাও করতে পারে। আরে তোমার বৌমার অমতে কি আমি কিছু করতে যাচ্ছি নাকি? আশ্চর্য। অবশ্য এটা ঠিক যে ও বাড়িতে একমাত্র বৌমার মাই তো সবকিছু জানেন, কি তাই না মনি? কেন বলো তো? না, আমি বলছিলাম যে তুমি যদি সময় করে ওনার সঙ্গে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করো, বুঝলে? হ্যাঁ, তুমি সেটাই করো তো। সেটা করা যায়, সেটা করা যায়। মোবাইল থাকলে কি বাড়ি থেকে বাড়ির ফোন থেকে ফোন করতে নি? ফোনটা আছে কি করতে? বাড়ির লোকের আমার জন্য কটা পয়সা আর খরচা হয়, বাঁচে বোকো না তো। এই নন্দিনী, একবার শোন এদিকে। এই শোনো না, তোমাকে আমি একটু পরে ফোন করছি মোবাইল থেকে। হ্যাঁ গো বলো। তোদের কর্ডলেসটা নিয়ে যাবে, এক্ষুনি মেজো বলবে। মিনু তো সারাক্ষণ ফোনটা আটকে রেখে দেয়, আমরা ফোনই করতে পারি না। ওমা এটা কি সুন্দর গো, কোত্থেকে কিনেছো? ওটা আমি কিনে নি রে, একজন আমাকে গিফট করেছে। তোর পছন্দ? ভীষণ সুন্দর। ছোটবেলায় বাবার সঙ্গে যখন রথের মেলায় যেতাম না, তখন দোকানে ভরা ভরা থাকতো মাটির পুতুল। আজকাল তো মাটির পুতুল নিয়ে কেউ খেলেই না। মাটির পুতুল নিয়ে খেলবে কি রে? মাটির পুতুল এখন তো ক্লাস আইটেম, ঘর সাজানোর কাজে লাগে। কৃষ্ণনগরের মাটির পুতুল খুব বিখ্যাত। মাটির পুতুলটা যখন হাতে নিয়েছিস, তখনই আমি জানতাম তুই কৃষ্ণনগরের কথাটা তুলবি। মানে না, ছোটবেলা থেকেই তো শুনছি, মানে শুনে আসছি যে বাঁকুড়া বর্ধমানের পোড়া মাটির কাজ আর কৃষ্ণনগরের মাটির পুতুল খুব বিখ্যাত। পলাশের বাড়ি কৃষ্ণনগরে হলেও ওই পুতুলটা আমাকে পলাশ দেয়নি। পলাশবাবুর বাড়ি কৃষ্ণনগরে বুঝি? আমি জানতাম না। তাই? বাবা বিশাল মিস করে গেছিস রে বাবা। বড় বৌদি মেজো দায়িত্ব নিয়ে কেউ তোকে বলেনি? অবশ্য সেদিন, মানে যেদিন পলাশ আমাদের বাড়িতে এসেছিল, তুই আর আকাশ তো বাড়ি থেকে ইচ্ছে করে চলে গিয়েছিলি। না না, ইচ্ছে করে চলে যাবো কেন? ওর একটা কাজ ছিলই আগে থেকে, সেটা তুই হঠাৎ তো হাঁপিয়ে মরছিস কেন? আমি তো তোর থেকে কোনো কৈফিয়ত চাইনি। আমি এমনি বলেছিলাম জানো তো, এত গল্প শুনেছি ছোটবেলা থেকে কৃষ্ণনগরের মাটির পুতুলের, কেন ওখানকার মিষ্টিও তো খুব বিখ্যাত। হঠাৎ করে এত কৃষ্ণনগরের ব্যাখ্যা নিয়ে পড়লি, কি জানতে চাইছিস বল না? পলাশের সম্বন্ধে কিছু জানবি কি? আমি তো পলাশবাবুর নামটাই করিনি একবারও। না, তুই তো পলাশ সম্বন্ধেই কিছু জানতে চাইছিস, তার জন্যই তো এতগুলো কথা বলছিস। তুই বল, তুই কি জানতে চাইছিস? আমি কিছুই জানতে চাইছি না, বরং আমি ভাবছিলাম যে তোমরা যদি ঠিক করে থাকো বিয়ে করবে, তাহলে তো আমরা যদি ঠিক করে থাকি বিয়ে করব, তাহলে সেটা আমি আম্মাকে বলবো। সবার আগে আমি আম্মাকে বলবো, তোদের তো বলবো না। তোদের প্রয়োজন হলে আম্মার থেকে জেনে নিবি। আমি তোমাকে ইরিটেট করতে চাইনি গো, আই এম সো সরি। চর্দি, একটা কথা জিজ্ঞেস করার ছিল তোমায়। টুস্কিরা না অনেকদিন ধরে বায়না করছে লাক্স দেখতে যাবে বলে, তো বর্দা বলছিল সবাই মিলে একসাথে বেরোনো হয় না, সবাইকে টিকিট কাটতে দেবো, তোমারটাও দেবো তো? আমাকে জিজ্ঞাসা করতে এলি কেন? তোদেরটা তো কাটতে দিয়েছিস। তুই কি এটা জানতে এলি পলাশের সঙ্গে আমি সিনেমাটা দেখে ফেলেছি কিনা? প্রত্যেকটা কথা যদি এইভাবে ধরো, তাহলে তো অসম্ভব কথা বলা। বাবা, আমি যখন সায়ন সম্বন্ধে তোকে একটা কথা জিজ্ঞাসা করতে গিয়েছিলাম, তুই তো আমাকে ঝুড়িখানেক কথা শুনিয়েছিলি সেই সময়।
সায়ন? ব্যাপারটা আপনি তাহলে মেনে নিতে পারছেন না? আমি জানি ম্যালিগন্যান্সি আছে, তবু রিপোর্টটা বিশ্বাস করতে ইচ্ছে করছে না। 5 বছর বয়স ছেলেটার। কি ফুটফুটে বাচ্চাটা না? আমি সকালবেলা দেখতে গেছিলাম জানেন, আমায় কি বললো, বড় হয়ে ডেভিড বেকাম হবে। বড় হলে তবে তো যাকে বাবা মাকে জানিয়েছেন? দিদিমাকে জানেন? ডক্টর নীলা মেহতা, দিল্লিতে যিনি ক্যান্সার স্পেশালিস্ট। ভাগ্যের কি পরিহাস! হ্যাঁ, ওনাকে বলেছেন? হ্যাঁ, ওরা কালকের ফ্লাইটে দিল্লি যাচ্ছে। ডক্টর বোস, বলছিলাম অ্যাম্পিউটেশনটা কি না করলেই নয়? না, অ্যাম্পিউটেশনটা করা দরকার বলে আমি মনে করি। মানে একটা পা বাদ দিলে যদি বাচ্চাটাকে বাঁচানো যায়। কিন্তু আমরা তো সেটা জানি সম্ভব নয় ওর পক্ষে বাঁচাটা। তাই বলছিলাম অপারেশনটা না করলে যদি একটা যন্ত্রণা থেকে বাচ্চাটা মুক্তি পেত। না 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 না, সিদ্ধান্ত নেওয়াটা খুব শক্ত ডক্টর দাশগুপ্ত। আমি কিন্তু অ্যাম্পিউটেশনের ফেভারে। মানে আমরা নিজেরা যা চেষ্টা করবো করবো, তারপর বাকিটা সব মিরাকল। আপনি মিরাকলে বিশ্বাস করেন? করি, নিশ্চয়ই করি। আপনি করেন না? আরে আমরা তো ভগবান নই। আপনি বলুন না, একজন ডাক্তার হিসেবে আপনি চেষ্টা করলে কি সবসময় প্রিয়জনদের বাঁচাতে পারেন? না, পারি না, ইটস এ ফ্যাক্ট। তখন খুব অসহায় লাগে। আর এই অসহায়তা মানুষকে কিরকম অস্বাভাবিক করে তুলতে পারে। ডক্টর সান্নালের সুইসাইড তো তার প্রত্যক্ষ প্রমাণ। হ্যাঁ, নিজের ছেলেকে এইডস থেকে বাঁচাতে না পেরে। কিন্তু আপনি তখন বিদেশে ছিলেন, আর তাছাড়া এই কথাগুলো কিন্তু প্রেসেও কেউ ছাপেনি। তাহলে না না, ছাপেনি ছাপেনি, মানে আসলে সাংবাদিকদের সেই দৃষ্টি তো কিছু এড়িয়ে যায় না। মানে আমার একজন জার্নালিস্ট ফ্রেন্ড আছে, আনঅফিশিয়ালি আমাকে সব কিছু জানিয়েছিল। হ্যাঁ, আসলে ডক্টর বোসের মৃত্যু নিয়ে আমরা কোনো রকম স্ক্যান্ডেল চাইনি, একটু প্রাইভেসির জন্যই খবরটা। ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি, প্রত্যেকেরই একটা প্রাইভেসি থাকা দরকার। কিন্তু দেখুন, এই খবরের কাগজে হাসপাতাল আর ডাক্তারদের নিয়ে যেসব কথাবার্তা সমস্ত লেখা হচ্ছে, এগুলোকে আপনি কি সত্যি বলে মনে করেন? প্রমাণ ছাড়া তো শুধু শুধু কিছু লেখা হয় না ডক্টর বোস। আরে তোর মশাই ছাড়ুন তো প্রমাণ। কিছু উর্বর মস্তিষ্ক সাংবাদিক নিজেদের নাম কামানোর জন্য, পয়সা কামানোর জন্য ওইসব লেখা সব লিখছে। আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে ম্যানেজমেন্টকে বলবো ইন ফিউচার যেন কোনো না কোনো জার্নালিস্টকে এন্টারটেইন না করে। আমাদের দেশে সেটা বোধহয় সম্ভব নয়। তার থেকে আমরা যদি নিজেদের কোয়ালিটি অফ ওয়ার্কটা ইম্প্রুভ করি, তাহলে হয়তো জার্নালিস্টদেরও গুড বুকে থাকবো, আর আমাদের হসপিটাল এবং পেশেন্টরাও বাঁচবে। যাই, আমি একটু অনেকে দেখে আসি। এত কাণ্ড করলি, এত ঘটনা ঘটলো, এর মধ্যে সায়নকে ভুলে গেলি? ভালো অভিনয় করিস তো। কি ঘটনা কি কাণ্ড আমি একদম বুঝতে পারছি না, একটু খুলে বলো না। শোন নন্দিনী, আমার না আর ভালো লাগছে না জানিস তো, এই রোজের এত কৈফিয়ত আমি দিতে পারবো না। সবার সব জবাবদিহি, পলাশবাবুর কি পলাশবাবুর খুঁটি নাটি হ্যান ত্যান, আমি কেন এত কিছুর জবাব দেব বল? আমি তো একটা পরিণত বয়সের মেয়ে, আমি যদি কোনো সিদ্ধান্ত নিই তাহলে সেটা সম্পূর্ণ আমার নিজের ব্যাপার। আমি লোকজনকে কেন এত কৈফিয়ত দিতে যাব যে আমি কি করছি, আমি বিয়ে করছি না, আমি তার সঙ্গে কেন বলবো? আমি তোমার কাছ থেকে কেউ কৈফিয়ত চাইনি, বাড়ির প্রত্যেকে তোমায় খুব ভালোবাসে তো। আমার এত ভালোবাসার দরকার নেই রে। তোর সঙ্গে যখন সায়নের সম্পর্ক ছিল, একটা কথাও তোকে কেউ বলতো বল মুখ ফুটে? আমার ব্যাপারে সবাই একদম ঝাঁপিয়ে পড়ছে, কারো যেন চোখে ঘুম নেই।
সায়নের সঙ্গে আমার সম্পর্কটা আর তোমার সঙ্গে পলাশবাবুর সম্পর্কটা কিভাবে এক হলো? মিলটা কোথায়? কোনো মিল নেই বলছিস? মিল আছে বুঝি, কিভাবে বলো তো? আমি যতদূর জানি তুমি পলাশবাবুকে বিয়ে করবে ঠিক করেছো, তাই না? হ্যাঁ, আমি পলাশকে বিয়ে করা ঠিক করেছি, তার কারণ বিয়ে করাটা অনেক বেশি সম্মানের। তোর মতো একজন বিবাহিতা মহিলা হয়ে বাড়িতে স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের সঙ্গে তো প্রেম করে ঘুরে বেড়ায়নি। কি বললে তুমি? সায়নের সঙ্গে আমি এত নোংরা একটা ধারণা তুমি এতদিন নিজের ভেতরে পুষে রেখে দিয়েছিলে। ছি ছি, এমন একটা ন্যাকামি করে ভালো মানুষ সাজার চেষ্টা করছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না? আমার ভাইটার কি অবস্থা হয়েছিল সে সময় আমি দেখিনি নাকি? আমি কি খাসি মুখ দিয়ে চলি? শোনো, আমি না ভাবতে পারিনি গো তোমার মনটা এত ছোট। মুখ সামলে কথা বলবি নন্দিনী। কথাই বলতে চাই না তোমার সঙ্গে। তুমি কি করে বললে বলো তো? তুমি কি করে বললে যে আমার সঙ্গে সায়নের সম্পর্ক ছিল? এত বড় কথাটা তো তুমি আমাকে মুখের ওপর এটা বলতে পারলে তোমার সঙ্গে আমি আর কোনোদিন কথাই বলবো না। হ্যাঁ বলো।